ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় জামালপুর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার ভূমি হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ি উপজেলার এক্সিলেন্ট ফয়জুল ওয়াসিম আহাদ। শ্রেষ্ঠত্বের বিষয়টি সোমবার সন্ধ্যায় পল্লী টিভির প্রতিনিধি ও সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে নিশ্চিত করেছেন ফয়জুল ওয়াসিম আহাদ। তিনি বলেন, এমন কৃতিত্বে তিনি সত্যি গর্বিত। তিনি এজন্য জেলা প্রশাসক সহ সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান, বিশেষ করে উপজেলা ভূমি অফিস সহ সব ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা পাশে ছিলেন বলেই এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি। ময়মনসিংহ জেলার বাসিন্দা ফয়জুল ওয়াসিম আহাদ 2014 সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি বিভাগে স্নাতক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিভাগে মাস্টার্স সম্পন্নের পর 35তম বিসিএস দিয়ে 2020 সালের 31 আগস্ট সরিষাবাড়িতে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগ দেন। ভূমি সেবা সপ্তাহ 2022 উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো সারা দেশ জুড়ে মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেমে অনলাইনে সেরা অফিসার নির্বাচন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জামালপুর জেলার সেরা এক্সিলেন্ট হিসেবে আমি নির্বাচিত হয়েছি। এই নির্বাচনের পিছনে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব উপমা ফারিস স্যার এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার এবং শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার জনাব মুর্শেদা জামান স্যারকে, এবং আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার সকল সহকর্মীবৃন্দকে যাদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে, এবং এজন্য আমি অনেক গর্বিত।